নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখনকার সব থেকে আপডেট নিউজ হলো কীভাবে হবে মাধ্যমিকের ফল প্রকাশ, সেটা কি ভার্চুয়ালি প্রকাশ হবে। তবে সেই বিষয়ে জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। করোনা আবহাওয়ায় বদলে গেছে শিক্ষা ব্যবস্থা, বন্ধ স্কুল কলেজ, কবে স্বাভাবিক হবে, কীভাবে স্কুল খুলবে তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা। এবার এই পরিস্থিতি দাঁড়িয়ে কীভাবে ফল প্রকাশ করা হবে ইঙ্গিত দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। স্কুল বন্ধ থাকা আপাতত মাধ্যমিক পরীক্ষার ফল অনলাইনে প্রকাশের পথে হাঁটছে মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ইতিমধ্যে আলোচনা করেছেন পর্ষদ, সুরক্ষা বিধি মাথায় রেখে কীভাবে মাধ্যমিক ফল প্রকাশ করা যায় সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। আপাতত ভার্চুয়াল মাধ্যমিক কীভাবে মাধ্যমিক ফল প্রকাশ ও সংবাদপত্র কীভাবে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। আজ শিক্ষক সংগঠনগুলিতে সঙ্গে বৈঠক বসে মধ্যশিক্ষা পর্ষদ, সেখানে মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশ করা নিয়ে একগুচ্ছ আলোচনা হয়েছে। সূত্রের খবর, আগের মতো অনলাইনে প্রকাশ করা হবে, সেখানে মূলত বিষয়ভিত্তিক এবং মোট নম্বর তালিকা তুলে দেওয়ার চিন্তাভাবনা করছেন পর্ষদ। সংবাদপত্র কীভাবে পৌঁছে দেওয়া হবে তা নিয়ে চলছে আলোচনা। সূত্রের খবর, এই মুহূর্তে ঠিক যেভাবে পড়ুয়াদের মিড ডে মিলে খাবার বিলি করা হয়েছে সেই প্রক্রিয়া মতো মাধ্যমিকের সংসদ ও রেজাল্টে অভিভাবকদের হাতে তুলে দেওয়া যায় কি না তা নিয়ে চলছে চর্চা। সেক্ষেত্রে শুধুমাত্র অভিভাবকদের ডেকেই সংবাদপত্র দেওয়া হতে পারে বলে জানা গেছে সূত্রের খবর। আর জরুরি ভিত্তিতে কয়েকটি সংগঠন ও প্রধান শিক্ষককে নিয়ে বৈঠকে বসেন পর্ষদ, সেখানে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, কীভাবে ফলাফল প্রকাশ করা হবে তা নিয়ে শিক্ষামন্ত্রীকে দ্রুত রিপোর্ট জমা দেওয়া হবে, শিক্ষামন্ত্রী ছাড়পত্র দিলেই তবে সেই বিষয়টি এগিয়ে নেওয়া যাবে। আজ সংবাদ মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রত্যেক বছর ফলাফল যেভাবে বেরোয় আমরা সেই ফলাফলই অনলাইনে করি, সেই পদ্ধতিতে রেজাল্ট আমরা অনলাইনেই বার করব। কিন্তু রেজাল্ট সার্টিফিকেট কীভাবে পৌঁছাবো? আমরা যদি ভার্চুয়ালের রেজাল্ট প্রকাশ করি, আমরা আরেকটি সার্টিফিকেট ও মার্কশিট ওপরে 10-20টি সিকিউরিটি আছে, সেই ব্যবস্থায় ভার্চুয়াল রেজাল্টের ক্ষেত্রে কী থাকবে? আমরা স্কুলে পৌঁছাবো কীভাবে? কারা করবে? যারা ইন্টারভিউ নেই তারা জানবে কী করে ফলাফল? তাই নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তবে রেজাল্ট খুব দ্রুত বার করার চেষ্টা শুরু করেছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। সো এখনকার মতো এই পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের সুবিধাও হয়েছে। তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না, যাতে আরও অনেকজন এই ভিডিওটি দেখে সুবিধা পেতে পারে।